হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা ডাব্লু অপশনাল জুলোজির কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো তোমাদের ক্লাসে কি কি করানো হবে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব দেখো জুলজি খুব স্কোরিং একটা অপশনাল হুম জুলজির প্লাস পয়েন্ট হলো স্কোরিং অপশনাল প্রচুর নাম্বার ডিভিশন থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তোমরা দেখতে পাবে শুধু একটা জিনিসকে একটু ট্রিকি কোশ্চেন থাকে মানে অ্যান্সার লেখাটা তোমাকে জানতে হবে কোন কোশ্চেনের অ্যান্সার তুমি কিভাবে লিখবে হয়তো তুমি টপিকটা পড়েছো কিন্তু অ্যান্সার লেখার সময় তোমাকে একটু ঘুরিয়ে লিখতে হবে তো এইভাবে ট্রিকি কোশ্চেনগুলোর অ্যান্সার সুন্দরভাবে যদি লিখতে চাও সমস্ত নোটস একদম প্রিভিয়াস ইয়ার ধরে দু সাল থেকে আপ টু যতদিন পর্যন্ত হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু আমি তোমাদের সলিউশন করিয়ে দেব এবং এক্সামে যাতে তোমরা নাইন এইট প্লাস কমন পাও সেরকমভাবে তৈরি করে দেবো কারণ দু হাজার সাল থেকে প্রিভিয়াস ইয়ারে সলিউশন দেবো মানে বুঝতেই পারছো কতটা কমন তোমাদের পাওয়ার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট প্লাস কমন পাবে তোমরা সেরকমভাবে কিন্তু তৈরি করে দেবো তোমাদের কোনো বই খুঁজে নোট তৈরি করতে লাগবে না ওই টাইমটা তোমরা অন্য সাবজেক্টে ফোকাস করতে পারবে আমি তৈরি জিনিস দেবো তোমরা শুধু পড়বে লিখবে প্র্যাকটিস করবে আর যখন আমি এক্সাম নেবো এক্সাম দেবে ঠিক আছে নিউ ব্যাচ কিন্তু আগস্ট থেকে স্টার্ট হচ্ছে তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো যদি চাও ডেমো নোটস নেবে ডেমো নোটস নিয়েও দেখতে পারো ঠিক আছে তোমাদের ক্লাস কিন্তু ইংলিশে হয় মানে নোটসটা ইংলিশে পাবে আর কি এবং নোটস ধরে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দেওয়া হয় মানে বুঝতে অসুবিধা হবে এরকম কোনো সমস্যা কিন্তু হবে না হুম তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাস নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ